অর্থনীতি ফার্স্ট পেপার যে আমরা যে এখানে ছয়টা চ্যাপ্টার আছে এই ছয়টা চ্যাপ্টারে সাজেশন দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা করে দেব কোনো কোনো চ্যাপ্টারে তিনটা করে এখানে প্রথম চ্যাপ্টার যেটা দেওয়া আছে অর্থনীতি ফার্স্ট পেপারের প্রথম মধ্যে দেওয়া আছে কাকে বলে অভাব পূরণের সমস্যা দেখা দেয় কেন নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন আর যে গ নম্বরটা আছে উৎপাদন সম্ভাবনাকে অঙ্কন করো এই সব সবসময় আসে হাইটা হচ্ছে এক্স দোপ্যাত ওয়াই দোপ্যাত হলে এবং এক্সচল্লিশ ওয়াই বিশ হলে মানে এখানে সংমিশ্রণে যে চুক্তিগত আসবে মানে হচ্ছে উৎপাদন সম্ভব করা যাবে বা উৎপাদন করলে কী হবে সেটা আলোচনা করছে সেটা কোয়েশ্চেন বলছে এটা আপনার দেখতে হবে দুই নম্বর যে কোয়েশ্চেনটা বলছে এখানে দেওয়া আছে মিস্টার রহিম এক্স দেশে বেড়াতে দেখলেন সেখানে দেখলেন সে গিয়েছে চিকিৎসা সব কিছু ব্যক্তিভা লেখানা কিন্তু রহিম যে দেশে বসবাস করে সেটা হচ্ছে কি সরকারি পাশাপাশি বেসরকারিও আছে তাহলে এখানে বলছে জ্ঞানমূলকে অর্থব্যবস্থাটা কী দুই নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বুঝো আর এক্স দেশে উৎপাদন অর্থব্যবস্থার প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো মানে মিস্টার রহিম যে এক্স দেশে বেড়াতে গেছে সেটা তুমি কি মনে করো এক্স দেশের অর্থব্যবস্থা রহিমের রহিমের অর্থব্যবস্থা তুলনা করো তুমি মনে করো এক দেশের অর্থব্যবস্থা আর অভিমে অর্থ তুলনায় ভালো সেটা তুলনা করতে বলছে এখানে তাই প্রথম অর্ধে এখানে হচ্ছে দুইটা কোশ্চেন দেখে নিতে পারেন বৃষ্টিভাবে দেখতে পারেন দুই নম্বর চ্যাপ্টারের যে কোশ্চেনটা হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে মোটুপুজুক এবং একক মোট কি মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন আর একটা নম্বর যে সেইখানে আমরা দুইটা দিচ্ছি সেটা হলো প্রান্তিক উপযোগ করো এখান থেকে আসতে পারে প্রান্তিক উপযোগের সূচি তৈরি করো অথবা মোট উপযোগ রেখাঙ্কন করো দুইটাই আসতে পারে যে কোনো একটা উদ্দীপকের আলোকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্ক ব্যাখ্যা করো আরেকটা আসতে পারে কোন উপযোগ বিধিকে নির্দেশ করছে ক্লিয়ার এখানে যে কোনো একটা আসতে পারে আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে চাহিদা সমীকরণ একটা যোগানের সমীকরণ প্রান্তিক উপযোগ কি কাগজ এবং কলম দুটি দ্রব্যের সম্পর্ক ব্যাখ্যা করো তারপর বলছে উদ্যোগ হতে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো তার বলছে দাম দুই টাকা এবং চার টাকা হলে ভারসাম্যের উপর কোনো প্রভাব পড়বে নাকি সেটা বিশ্লেষণ করতে বলছে ক্লিয়ার সেকেন্ড পেপারে আরেকটা পাঁচ নম্বর কোশ্চেন হলো এখানে আছে অভেক্ষক বলতে কী বোঝ আই বাড়লে সব ক্ষেত্রে চাহিদা বাড়ে না কেন আর উদ্বে আলোকে চাহিদা রেখা অঙ্কন করো উদ্যোগ অথবা এখানে একটা অন্য কিছু মানতে যোগান রেখা বলতে পারতো উদ্যোগের আলোকে স্থিতিস্থাপকতা বের করা এবং এক্স দোপের প্রকৃতি স্মৃতিস্তবতা বের করে দ্রপটা কোন রকম নিত্য প্রয়োজনীয় বা হচ্ছে বিলার জাতীয় প্রকৃতিটা বেকার করতে বলছে ছয় নম্বর সে কোশ্চেনটা বলছে যোগান কি চাহিদা রেখা কেন নিম্নগামী হয় আর উদ্যোগের আলোকে শীতের সাহায্যে ভারসাম্য দাম এখানে শীতের মাধ্যমে ভারসাম্য দাম এবং বের করতে বলছে বা আপনার পরিমাণও বের করতে বলতে পারে তারপর বলছে উদ্যোগের আলোকে এক টাকা এবং তিন টাকা দামে বাজারে কেমন হবে তাহলে এক টাকা এবং দুইটা বাজারে কী ঘাটতি বা বাড়তি চাহিদা বেশি বা যোগান বেশি কোনটা থাকবে সেটা বিশ্লেষণ করতে বলছে এখানে তিন নম্বর চ্যাপ্টারে যে কোশ্চেনটা বলা হয়েছে উৎপাদন কি আর ঘর ঘর স্থির ব্যয় পরিমাণ কি শূন্য হতে পারে উদ্যোগের আলোকে দ্রব্যের কৃষিদ্রব্যের কৃষি দ্রব্যের মোট উপযোগ রেখা এখানে কি মোট রেখা করতে বলতে পারে অথবা প্রান্তিক উপযোগ মান বের করো যে কোনো একটা বলতে পারে উদ্যোগের সূচি হতে কোন উপযোগ বিধিকে নির্দেশ করছে অথবা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা চিত্রের মাধ্যমে দেখাতে বলছে আট নম্বর যেটা তিন নম্বর চ্যাপ্টারের মার্তাগত উৎপাদন কাকে বলে কাকলে পূর্ণপ্রত্যক বাজারে এ আর এবং এমআর সমান হয় কেন উদ্বেগ হতে এস এবং এম এসির মান বের করো আর অথবা এমসির মান বের করো অথবা এসির একাঙ্গন করো যেটা বলতে পারে উদ্যোগের সাহায্যে এসি এবং এমসির সম্পর্কটা বিশ্লেষণ করতে বলছে এই পর্যন্ত সবচেয়ে বেশি আসে এসি এবং এমসির সম্পর্ক অথবা এসি এবং এমসির মান বের করো আমরা চতুর্থ চ্যাপ্টারটা পড়ে দিচ্ছি নবম চ্যাপ্টারটা হচ্ছে নয় নম্বর নবম চ্যাপ্টার নয় নম্বর এখানে নয় এখানে আমাদের কোয়েশ্চনের নম্বর নয় এস এর একটা মান দেওয়া আছে এবং আয়ের একটা মান আছে সামগ্রিক আয় কাকে বলে ব্যক্তিগত চলতি আয়ের সম্পর্কটা বেহযোগ্য আয় ব্যক্তির তার চলতি আয়ের সম্পূর্ণটা কি বেহযোগ্য বেকার করতে বলছে উদ্দীপের আলোকে এখানে ভারসাম্য জাতীয় আয় বের করো উদ্দীপের আলোকে ভারসাম্য জাতীয় আয় আর হচ্ছে বিনিয়োগ পরিমাণ দুইশো টাকা হলে ভারসাম্য জাতীয় আয় কোনো পরিবর্তন হবে মানে বিনিয়োগ অথবা বিনিয়োগ পরিমাণ একশো টাকা হলে ভারসাম্য জাতীয় কোনো পরিবর্তন হতে পারে এরকম রিলেটেড কোশ্চেন আসতে পারে নবম চ্যাপ্টারের দশ নম্বর যে কোশ্চেনটা সেটা হলো আইয়ের একটা মান দেওয়া আছে জি এর একটা সি এর একটা জিডিপি কাকে বলে জি এন পি এবং জিডিপির মধ্যে সম্পর্ক কেমন আর উদ্যোগের আলোকে ভোগ রেখাঙ্গন করো আর সরকারি ব্যয় আরও পঞ্চাশ টাকা বৃদ্ধি করলে বা সরকারি ব্যয় আর পঞ্চাশ টাকা হ্রাস করলে জাতীয় আয়ের কোনো পরিবর্তন হবে নাকি সেটা ম্যাচ করতে হবে তারপর হচ্ছে এন আছে ডিসি এবং এক্স মাইনাস এম সঞ্চয় কাকে বলে বিনিয়োগ বাড়লে জিএনপি বাড়ে বাড়ে কেন আর বলছে উদ্যোগের জি জিএনপি এবং জিডিপি বের করো আর এক্স এক্স মাইনাস মানে নিট রপ্তানি শূন্য হলে উপরোক্ত দেশে জিডিপি এবং জিএনপির কোনো পরিবর্তন আসবে নাকি আসবে না দশমধ্যায় এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার পারো বিহিত মুদ্রার পরিমাণ দেওয়া আছে প্রচলন গতি ব্যাংকের অর্থের পরিমাণ ব্যাংকের অর্থের প্রচলন গতি লেনদেনের পরিমাণ মুদ্রা কি ঋণ নিয়ন্ত্রণের ব্যাংক আর কীভাবে কাজ করে উদ্যোগের আলোকে এখানে হচ্ছে কি উদ্যোগের আলোকে অর্থের মূল্য মানে বিএম বের করো অথবা দামস্তর বের করো ব্যাঙ্ক অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য কোনো প্রভাব পড়বে নাকি তাহলে ব্যাঙ্ক অর্থের পরিমাণ দ্বিগুণ করলে এখানে কোনো প্রভাব পড়বে নাকি অথবা ফিশারির শর্তটা ব্যাখ্যা করো ক্লিয়ার আমরা জানি অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থমূলক অর্ধেক হয় সেটা ব্যাখ্যা করতে বলছি বারো নম্বর প্রশ্ন গেল এটা সবচেয়ে বেশি আসে দশম চ্যাপ্টারে এখানে একটা কোশ্চেন বলছে মিস্টার রহিম একটি ব্যাঙ্কে কর্মরত আছেন যা কি আছে সকল ব্যাংকের অভিভাবক এবং নোট প্রচলন করে তার বন্ধু রুবেল আরেকটি ব্যাংকে কর্মরত যেটিকে জনসাধারণ নিকট থেকে আমদানি সংগ্রহ করে এবং স্বল্প এবং মধ্যবিত্তি ঋণ প্রদান করে তাহলে বিহিত মুদ্রা কি মুদ্রার কার্যাবলী ব্যাখ্যা করো উদ্যাবক মিস্টার রহিম কোন ব্যাংকে তাহলে মিস্টার রহিম কোন ব্যাংকে সেটা করতে হবে সেটা হচ্ছে মানে কেন্দ্রীয় ব্যাংক সেই কেন্দ্রীয় ব্যাংকের কী আছে বৈশিষ্ট্যগুলো বা এটার আলোচনা করতে হবে উদ্যোগের আলোকে ব্যাংক দুটি মানে একটা হচ্ছে কেন্দ্রীয় একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এই দুটার পার্থক্য বা কার্যাবলী আলোচনা করতে হবে এটা হচ্ছে দশম চ্যাপ্টার আমরা এখন চার নম্বর চ্যাপ্টার দেব এখানে চার নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে যেটা আমরা দেখবো চতুর্থ চ্যাপ্টারের আমাদের কোশ্চেন নম্বর হবে চোদ্দ অর্থনীতি বাজার কাকে বলে এক সাইডে বাজারে ফার্ম এবং শিল্প অভিন্ন কেন আর উদ্যোগে এসির ভিত্তিতে মুনাফা বের করো আর এসি রাখার পরিবর্তন যদি এসি ওয়ান হয় তাহলে মুনাফার কোনো পরিবর্তন হবে নাকি সেটা একটা বলতে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা বেশি আসে তোমার এখানে বাজার থেকে আসবেই অথবা এখানে আপনার সংখ্যার জায়গায় বি পি ওয়ান পি জিরো দিতে পারে অর্থনীতি বাজার কাকে বলে সাইডে বাজারে ফাম দাম সৃষ্টিকার বলা হয় কেন উদ্যোগের থেকে মোটা এবং মুডবে বে বের করো এই যে মনোভাব বের করলে আমার মোটা এবং মুডবে বের করতে হবে আর এসি টাকাটার পরিবর্তে আমরা ই পিন্তুতে গেলে মনোভাবার কোনো পরিবর্তন হবে নাকি সেটা দেখতে বলছি এটা খুব ভালো করে দেখেন এখান থেকে আমরা যেটাকে দেখলাম একটা এটা বা এর দুটোর মধ্যে একটা আসবে চার নম্বর সে প্রায় আরেকটা যেটা কোশ্চেন আসে ধরি এখানে আমরা বলছে এগারো নম্বর কোশ্চেন্ট দেখবো এম সি বলতে কী বোঝো আর এসি এবং কোন বাজারে পি এবং এ আর সমান হয় অথবা স্বল্প অনুদাবন এটা আসতে পারে আর এখানে হচ্ছে এমআর অ্যাকাউন্ট করো অথবা এ আর অ্যাকাউন্ট করো উদ্যোগকে অথবা বলতে পারি এখানে টিআর তথ্য আছে বিক্রয় পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বিক্রি পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দাম হ্রাস পেলে বাজারকে কোনো পরিবর্তন হবে আমরা জানি বিক্রয় পরিমাণ বৃদ্ধির সাথে দাম যদি হ্রাস তাহলে আমরা জানি দাম হ্রাস পেলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দাম কী থাকে সমান থাকে সো এই কোশ্চেনটা একটা নম্বর কোশ্চেন ভালো করে দেখলে এই পর্যন্ত দেখলে আমাদের এই পনেরোটা কোশ্চেন দেখলেই আর কোনো সিরিয়াসলি কোনো প্রবলেম হবে না আর যদি কোনো কোশ্চেন প্রবলেম হয় আমাদের এখানে কমেন্ট করে জানাবেন আমরা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ